আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। অনেকদিন ধরেই কোনো প্রোডাক্ট রিভিউ ভিডিও করা হচ্ছিল না, তো আজকে আমি একটি প্রোডাক্ট রিভিউ ভিডিও নিয়ে চলে আসলাম। আর প্রোডাক্টটি হচ্ছে আপনার প্যারাসুটের স্কিন পিওর অ্যালোভেরা জেল, 99% অ্যালোভেরা জেলটা। এখানে হচ্ছে আপনার 100 ml মতো প্রোডাক্ট আছে, আর প্রাইস হচ্ছে আপনার 170 টাকা। এখানে ওরা ক্লেম করছে এটা 99% অ্যালোভেরা জেল, আর এটার ব্যবহারের নির্দেশিকায় দেওয়া আছে যে আপনার এটা ত্বকে লাগিয়ে 2 মিনিট মাসাজ করতে হবে, এরপরে আপনার ধুয়ে ফেলতে হবে। এছাড়া আপনার ফেস প্যাকেও ইউজ করতে পারবেন, আর যদি রোদে পুড়ে যাওয়া বা ছিলে যাওয়া স্থানেও আপনারা নাকি এটা ইউজ করতে পারবেন। কিন্তু আমার কথা হচ্ছে অ্যালোভেরা জেল তো আমরা চাইলে ময়েশ্চারাইজারের মতো ইউজ করতে পারি, স্কিনে লাগিয়ে তারপরে হচ্ছে ধুয়ে ফেলতে হবে, এরকম তো আসলে অ্যালোভেরা জেল হওয়ার কথা না। পরে এটার ইনগ্রিডিয়েন্ট লিস্টে আসি। এখানে আপনার যেহেতু 99% অ্যালোভেরা জেল বলা হয়েছে, তাহলে এখানে অ্যালোভেরা এক্সট্রাক্ট যেটা সেটা হচ্ছে অনেক উপরে থাকার কথা, কিন্তু এটা বেশ নিচে, অনেকগুলো উপাদানেরই নিচে। এছাড়া আপনার ইনগ্রিডিয়েন্টের মধ্যে প্যারাবিন আর ফ্রেগ্রেন্সও আছে। প্যারাবিন যেহেতু আপনার হচ্ছে কসমেটিক্স বা মেকআপ প্রোডাক্টসে হচ্ছে আপনার প্রিজারভেটিভ হিসেবে ইউজ করা হয়, তো এটাতে আসলে তেমন প্রবলেম হওয়ার কথা না, কিন্তু অনেকের হচ্ছে প্রবলেম থাকতেই পারে। আর ফ্রেগ্রেন্সের কথায় আসি, এটার ফ্রেগ্রেন্সটা অনেক বেশি তীব্র, মানে অনেক বেশি তীব্র, এত ফ্রেগ্রেন্স দেওয়ার আসলে কোনো মানে হয় না অ্যালোভেরা জেলের মধ্যে, এটা আমার একদমই ভালো লাগেনি। এছাড়া আপনার এটার কনসিস্টেন্সিটা যদি দেখি, এটা হচ্ছে খুবই রানি টাইপের, এটা হচ্ছে আপনার আরেকটু থিক হওয়ার কথা যেহেতু অ্যালোভেরা জেল। তো আপনারা যদি বলেন যে এটা আপনারা আমি কিনতে সাজেস্ট করবো কি না, না এটা আমি আসলে কিনতে সাজেস্ট করবো না, কারণ হচ্ছে বাজারে এর থেকেও অনেক ভালো ভালো অ্যালোভেরা জেল আছে। যদিও এটার প্রাইস কম, কিন্তু আপনারা যদি আরেকটু দাম দিয়ে যদি ভালো অ্যালোভেরা জেল পান, তাহলে এটা কেন কিনবেন? আর এটা আসলে আমার কাছে খুব বেশি একটা ভালোও লাগেনি, এটার ফ্রেগ্রেন্সটা অনেক বেশি, আর ফ্রেগ্রেন্সে অনেকের হচ্ছে স্কিন ইরিটেশনও থাকতে পারে, তো সেজন্যই হচ্ছে আমি এটা সাজেস্ট করছি না। কিন্তু আপনাদের উপর এখন আপনারা কিনবেন কি কিনবেন না। তো এই ছিল আজকের রিভিউ, তো আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।